প্রিয় দর্শক, আমরা মক্কাতুল মুকাররমা থেকে হুদায়বিয়া রোডে মক্কা মিউজিয়ামে চলে এলাম। এটাই হচ্ছে মক্কা মিউজিয়ামের সদর দরজা। বর্তমান বাদশাহ এই ভবনটিকে এবং এই সদর দরজাটিকে বড় সুন্দর করে সাজিয়েছেন। এখানে মদিনা মুনাওয়ারা এবং মক্কাতুল মুকাররমার পুরনো স্মৃতি ঐতিহ্যবাহী জিনিসগুলো এখানে রয়েছে। যেমন ধরুন, মক্কা শরীফের দরজা রয়েছে, মিনার রয়েছে, জমজম কূপ রয়েছে, এগুলো সব এই ভবনের ভেতরেই রয়েছে। শত শত বছর ধরে তা সংরক্ষণ করা হচ্ছে। যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল্লাহর ঘরের দরওয়াজা, যা বাদশাহ আব্দুল আজিজের আগেও এটা ছিল, তবে 1363 হিজড়িতে আব্দুল আজিজ এটাকে পরিবর্তন করে এখনকার দরজা লাগান। এটা হচ্ছে পুরনো দরজা, যা স্বর্ণের পাতে মোড়ানো, ভেতরে কাঠ রয়েছে, উপরে স্বর্ণের পাত, এবং তাতে আরবি লেখা রয়েছে, কোরআন শরীফের আয়াত রয়েছে, আল্লাহর নাম রয়েছে। এই দরজাতেই লেখা রয়েছে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, আমার রহমত থেকে কখনোই তোমরা নিরাশ হয়েও না। এই দরজার সামনে গিয়ে কাঁদলেই আল্লাহ পাক ক্ষমা করেন। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আল্লাহর ঘরের গেলাপ, দরওয়াজা, কার্পেট, নামাজের মুসাল্লা, এগুলো তৈরি করার কারখানা। এগুলো বছর ধরে অনেক দীর্ঘ সময় লাগিয়ে এভাবেই মোটা মোটা সুতো এবং স্বর্ণের পানিতে ভেজানো সুতো দিয়ে এগুলো তৈরি করা হয়। এসব শিল্পীদের তৈরি এটি কারুকার্য দেখতে পাচ্ছেন। এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, কালো কাপড়ের উপরে সোনালী জড়ির কাজ করা একটি পর্দা। এটি আল্লাহর ঘরের দরজা মুলতাজামের সামনে লটকানো থাকে, ঘরের দরজার পর্দা। এই পর্দাটির উপরে কোরআন শরীফের আয়াত লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আল্লাহর নাম লেখা আছে, এবং কোরআন শরীফের একটি আয়াত যেটা পর্দার নিচের অংশের আপনার পেতলের একটি পাতের উপরে লেখা আছে, সেটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এ ধরনের আয়াত লেখা আছে, এবং কত সালে এই পর্দা তৈরি করা হয়েছে তা লেখা আছে। তবে এই মিউজিয়ামে পর্দাটিকে স্থাপন করা হয়েছে 1119 হিজড়িতে, এখানে লাগানো হয়েছে, সম্ভবত এটা আরও আগের তৈরি। এই দরজাটি দেখতে পাচ্ছেন, এটিও আল্লাহর ঘরের অনেক পুরনো দরজা। রূপো দিয়ে বাঁধাই করা হিজরাল আসওয়াদ পাথর, এগুলির ভেতরেই থাকে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, রূপোর বাঁধাই করা একটি বেষ্টনী, এর ভেতরেই হিজরাল আসওয়াদ পাথর আল্লাহর ঘরের কোনায় স্থাপন করা রয়েছে, সেখানে মানুষ গিয়ে চুমু দেয়। এটা হচ্ছে কাঠের মেম্বার, এখানে দাঁড়িয়ে খুতবা দেয় ইমাম। এটা 984 হিজড়িতে এখানে স্থাপন করা হয়েছে, খোদার ঘর থেকে এনে কাঠের বাইরে দিয়ে পেতল দিয়ে মোড়ানো, এখানেই ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেন। এখন যেটা দেখতে পাচ্ছেন, মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপকে এটাকে রূপো দিয়ে বাঁধাই করে রাখা হয়েছে, এর নিচে আছে তার পায়ের ছাপ। এটা পেতলের গ্রিলের ভেতরে এভাবে রাখা হয়েছে। এটা যেটা দেখতে পাচ্ছেন, মিনারের উপরের অংশটুকু স্বর্ণ দিয়ে মোড়ানো, এটাও মিনারের উপরের অংশটুকু স্বর্ণ দিয়ে মোড়ানো। হারেম শরীফের আশেপাশে এই মিনারগুলো ছিল, এগুলো 984 হিজড়ির আগে তৈরি এই মিনারগুলো। এখন অবশ্য এরকম নেই, এখন অনেক উঁচু হয়েছে এবং সব পাকা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, হারেম শরীফের গেটের উপরে একটি ফলক লাগানো। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিজাবে রহমত, আল্লাহর ঘরের পানি এখান দিয়ে গড়িয়ে পড়ে, এটা স্বর্ণের তৈরি। এখানের মিজাবে রহমতের নিচে দোয়া কবুল হয়। এখান থেকে বৃষ্টির পানি গায়ে মাখার জন্য, একটু খাবার জন্য নেয়ার জন্য মানুষ খুব ব্যস্ত হয়ে পড়ে। এটা হচ্ছে আল্লাহর ঘরের দরজার তালা। আগে তালা এভাবেই ছিল, এরকমই ছিল, তবে চাবির খোঁজ পাওয়া যায়নি, তালাটি শুধু দেখা যাচ্ছে মিউজিয়ামে। এটা হচ্ছে আল্লাহর ঘরের খুঁটি, জিবরিল আমিন যে পাথর কেটে দিয়েছিলেন আর ইব্রাহিম আলাইহিস সালাম বসিয়েছিলেন, সেই পাথরটাই হচ্ছে এটা। এখন দেখতে পাচ্ছেন, খেলাফত ওসমানের শেষ সুলতান মুরাদ, তৃতীয় মুরাদের ছবি এটা। এখন যেটা দেখতে পাচ্ছেন, আল্লাহর ঘরের দরজার উপরে এই ফলকটি, স্মৃতি ফলকটি লাগানো ছিল, এখানে সুরায়ে ইখলাস লেখা আছে। এই স্মৃতি ফলকটি হেরেম শরীফের দরজা থেকে এখানে স্থাপন করা হয়েছে 1073 হিজরিতে। এখন যে কালো পাথরটি দেখতে পাচ্ছেন, এটা আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর আল মুনতাসির বিল্লাহ 631 হিজরিতে আল্লাহর ঘরের পাশে হেরেম শরীফের দরজায় স্থাপন করেছিলেন। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 983 হিজরিতে এটা স্থাপন করা হয়েছিল। এবার যে শিলালিপিটি দেখতে পাচ্ছেন, সেটা আব্বাসীয় খলিফা সুলতান আবু সাইদ জাকমক
তিনি 852 হিজরিতে হেরেম শরীফ স্থাপন করেছিলেন। এবারে কাগজের উপরে হাতের লেখা নকশা করে যেটা দেখতে পাচ্ছেন, এটা তাফসিরে বাইজাবি, এটা এভাবে লিখেছিলেন আব্দুর রহমান ইবনে মোহাম্মদ আল গাফেকি 685 হিজরিতে লিখেছিলেন। এটা হচ্ছে মসনাদে মুয়াত্তা ইমাম মালিক, এটাও হাতে লিখেছিলেন। এরপর আপনারা দেখছেন যে কুয়ার পাড়, এটা হচ্ছে জমজমের পাড়, এভাবেই পানি উঠানো হতো রশি দিয়ে। 1299 হিজরিতে এটাকে এখানে স্থাপন করা হয়েছে। তখন কুয়ার পাড়টা এমনই ছিল, জমজমের পাড়, রশি লাগিয়ে সেখানে হুইল দিয়ে রশি দিয়ে টেনে টেনে বালতি দিয়ে পানি তোলা হতো এবং সেই পানি বিতরণ করা হতো। এরপর জমজম কুয়ার পাড় এমনটি আর ছিল না, পাড় বাঁধাই করে দেয়া হয়, তার ভিতরে মেশিন লাগানো হয়, দৈনিক 19 লক্ষ গ্যালন পানি বিতরণ করা হয়, পানি কমে না। তবে আজ আর কুয়ার কোনো দৃশ্য নেই, শুধু পানি পাওয়া যায়। তখন পানি পান করার ব্যবস্থা এমনই ছিল। এটি হচ্ছে চামড়ার মস্ক, এর ভিতরে পানি নিয়ে বিতরণ করা হতো। এই পাত্র তামার পাত্রে পানি ঢেলে ঢেলে পান করানো হতো হাজি সাহেবদেরকে। এটি সেই তামার একটি পাত্র, এগুলো হচ্ছে তামার পাত্র, এটা তামার একটি বালতি, এগুলো তামার জগ, এটা আরেকটি বালতি, এগুলোতে পানি উত্তোলন করে সেই জগের ভেতরে করে চামড়ার মস্ককে ভরে বিতরণ করা হতো। এটা হচ্ছে জমজমের পুরনো কুয়া, এই বিল্ডিংয়ের ভেতরে জমজমের কুয়াটা ছিল, বিল্ডিং তখন এমনটি ছিল। এখন আর কুয়া দেখা যায় না, শুধু পানির কল দেখা যায় বা পানি পাওয়া যায়। প্রায় 900 বছর আগে আব্বাসীয় খলিফাদের সময় হেরেম শরীফের দরজা, এটা এটা হলো জমজমের কুয়ার পাশে একটি নেমপ্লেট, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেতে লেখা। এটা হলো হস্তচালিত একটি মেশিন, পরবর্তীতে এটা দিয়েই জমজমের পানি উঠানো হতো এবং বিতরণ করা হতো। এই ঘড়িটি 1352 হিজরিতে বাদশাহ আব্দুল আজিজ দিয়েছিলেন, তার গভর্নর বিল্ডিং থেকে আল্লাহর ঘরে স্থাপন করেছিলেন। আমরা যে দরজাটি দেখতে পাচ্ছি, খেলাফত উসমানিয়া প্রায় 700 বছর আগে কাঠের উপরে স্বর্ণের পাত মোড়ানো নকশা করে দরজাটি তৈরি করা হয়েছিল। এটা ছিল মসজিদে নববীর দরওয়াজা ছিল এটা। এখন মক্কা মিউজিয়ামে স্থাপন করা হয়েছে। এই ঘড়িটি খেলাফত উসমানিয়ার শেষ সুলতান মুরাদ মসজিদে নববীতে দিয়েছিলেন। এটি হচ্ছে মসজিদে নববীর মিনারের মাথা, এটা হচ্ছে মসজিদে নববীর উপরের দৃশ্য। এই গম্বুজগুলো প্রয়োজনে বৈদ্যুতিক মেশিনের সাহায্যে সরানো যায়, রোদ বা বাতাসের প্রয়োজনে। মসজিদে নববীর ছাদের দৃশ্য এটা, এগুলো এখন সরানো আছে, প্রয়োজনে আবার ঢেকে দেয়া যাবে, এগুলো বৈদ্যুতিক মেশিনে পরিচালিত। মসজিদে নববীর এই অংশটুকু সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন। এটা হচ্ছে মেহরাবে নববী, মিম্বারে নববী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারের দরওয়াজা, যে দরওয়াজায় দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম জুমার দিন খুতবা দিতেন, সেই মিম্বারের দরওয়াজা এটা, তালা লাগানো থাকতো, সেটাকে এখন এখানে স্থাপন করা হয়েছে, মিম্বারে নববীর দরওয়াজা। এটা হচ্ছে রওজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাবার গেট, এই গেটের ভিতর দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যাওয়া হতো খেলাফত উসমানিয়ার সময়, প্রায় 100 বছর আগে এগুলোকে এখানে স্থাপন করা হয়েছে। এগুলো হলো জমজম পানি পান করানোর জন্য আগে এই বাটি স্বর্ণের তৈরি করে বাদশাহ দিয়েছিলেন, এই বাটি দিয়ে পানি পান করানো হতো। এগুলো হচ্ছে খেলাফত উসমানিয়ার স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা, তখন এই মুদ্রাই ব্যবহার করা হতো, কাগজে মুদ্রা তখন ছিল না। এটি হচ্ছে মসজিদে নববীর স্বর্ণ মোড়ানো মিনারের মাথা, মিনারের মাথায় এ ধরনের স্বর্ণ দিয়ে মোড়ানো থাকতো, সেটাও খেলাফত উসমানিয়া 100 বছর আগে এখানে স্থাপন করা হয়েছে। মসজিদে নববীর ভেতরে বাতি জ্বালানো হতো, এগুলোর ভেতরে জৈতুন তেলের বাতি জ্বালানো হতো। এসব কাঠের কারুকার্য দেয়ালে দরজায় এগুলো লাগানো ছিল মসজিদে নববীর ভেতরে। এটাও মসজিদ নববীর ভেতরে একটি বাতির দৃশ্য, এগুলোর ভেতরে জৈতুন তেলের বাতি জ্বলত যখন বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না। এটা হচ্ছে মেহরাবে নববী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই নামাজ পড়িয়েছেন, ইমামতি করিয়েছেন।